এক যে ছিল রাজা। এভাবেই আমাদের মা ঠাকুমা দিদিমারা ছোটবেলায় আমাদের গল্প শোনাতেন। সেই রাজার গল্প হলো রূপকথার গল্প। কিন্তু সব রাজার গল্প রূপকথা হয় না। কিছু রাজার গল্প এমন কর্কশ, এতটাই নির্মম হয় যে তা যে বাস্তবে ঘটেছে সেটা বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। এমনই এক রাজা মহেন্দ্র কুমার চৌধুরী। কে আমি কোথায়, কে আমি কোথায়, কে আমি কোথায়। সেই রাজার গল্প বলতেই আমাদের সঙ্গে আজ হাজির স্বয়ং রাজা, অর্থাৎ যীশু সেনগুপ্ত। যীশুদা, যেটা আমি প্রথমে বলছিলাম যে রাজা মানে তো রূপকথা ভাবা হয়, মানে যেটা আমরা শুনেছি রাজা রানী এবং শেষে একটা হ্যাপি এন্ডিং, এই রাজা একেবারেই সেটা নয়। একদমই নয়। তো সেই রাজা না হতে পারার আক্ষেপ কি খানিকটা রয়েছে, মানে এতটা কঠিন? না, আরেকটা ছবি করছি সেখানে পুরোপুরি রাজা, ছবির নাম মানিকর্ণিকা। তো কামিং ব্যাক টু এক যে ছিল রাজা, বাট এই এই চরিত্রটা আমার মনে হয় না সচরাচর কোনো অভিনেতা তার ক্যারিয়ারে পায়, এবং আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ আ লাইফ টাইম রোল যেটা আমি পেয়েছি, এবং থ্যাংকস টু সৃজিৎ যে এক যে ছিল রাজার মতন একটি মানে অরিজিনাল হিস্ট্রি, টু বি আ পার্ট অফ দিস হিস্ট্রি ইজ ইজ সামথিং উইচ ইজ ব্রিলিয়েন্ট। এবং এখানে যেরকম রাজার মতন ছিলাম কিছুটা পোর্শন, তারপর সন্ন্যাসীর লাইফ লিড করেছি, আবার ফিরে এসে একটি রাজা হওয়ার, রাজার জায়গাটা ফিরে পাওয়ার একটা লড়াই। তো এতগুলো এতগুলো ক্যারেক্টারাইজেশন বা এতগুলো ক্যারেক্টারিস্টিক একটা মানুষের মধ্যে এরকম রোল পাওয়া ইজ মানে ভাগ্যের ব্যাপার। একদম। তো যীশুদা, তুমি যেটা বলছিলে যে এক সময় এটা ছিলে পরে এটা হলে, সেটাই আমরা দেখছিলাম যে দুটো যাপন দেখানো হয়েছে। একজন একজন একদম মানে তার গর্ব, তার দেমাক চোখ দিয়ে বোঝা যায়, আবার যখন সে মাটির মানুষ হচ্ছে তখন সেটা তার চোখে বোঝা যাচ্ছে, যখন তোমার চোখের পাতা পড়ছে। তো এই দুটো এত সুন্দরভাবে মিশেছে, তুমি যদি সেটা নিয়ে বলো যে এই দুটোকে মিশানো কতটা। আমি না অ্যাজ অ্যান অ্যাক্টর আমি না খুব একটা যে রিহার্সাল করি বা খুব প্রচুর রিসার্চ করি ক্যারেক্টার নিয়ে তা নয়। আমি আমি খুব আই বিলিভ ইন ন্যাচুরাল ইনস্টিংক্ট, এবং যেখানে আমার খুব সুবিধা যেখানে আমি যে জায়গায় শুটিংটা হচ্ছে, যে ফ্লোরে হচ্ছে, যে এনভায়রনমেন্টে হচ্ছে, সেখানে গিয়ে আই আই ট্রাই রিমোট, এবং সেটা আমার খুব হেল্প করে। আমার ডিরেক্টর অ্যাক্টর মানে আমার যেরকম শীত রাজার সময় একবার দেখিয়ে দিয়েছিল যে মানে ও এরকম চাইছে, সো আই ফলোড দ্যাট। তো একবার আবার যখন সন্ন্যাসীর রোলটা যখন শুরু হয় সেই সময় বলেছিল যে আমি এরকম চাইছি, এরকম হবে, সো আই ফলোড দ্যাট। সো এবার এই দুটোকে ব্লেন্ড করানোর জন্য যেটুকুনি আমি শিখেছি এই 20 বছরের ক্যারিয়ারে, ঋতুদার কাছে যেটুকু শিখেছি, দেবাংশু সেনগুপ্ত কাছে যেটুকু শিখেছি, তো সেগুলো এবং আমার এক্সপিরিয়েন্স সবার সাথে কাজ করার পর যে এক্সপিরিয়েন্স থেকে যেটুকু শেখা, তো সেগুলো সব মিলিয়ে মিশিয়ে একটা করার চেষ্টা করেছি। রাজা মহেন্দ্র কুমার চৌধুরী। সৃজিৎ পুরো ছবিটা দেখেছে, আমি নিজে দেখিনি এখন। সৃজিৎ বলছে ইট ইস মাই লাইফ টাইম রোল আজ অব্দি, এখন অব্দি যা যা কাজ করেছি। সো আই এম অলসো হোপিং ফর দ্য বেস্ট। এবং 20 বছরের ক্যারিয়ারে আমার এত চ্যালেঞ্জিং, এত ফিজিক্যালি চ্যালেঞ্জিং রোল আমি আজ অব্দি করিনি। -5 ভিজতে হয়েছে বৃষ্টিতে, সকাল 5টার সময় প্রায় 2-3 টেম্পারেচার বেনারসে গঙ্গায় ডুব দিতে হয়েছে, রাত 3টের সময় শ্মশানে গিয়ে একটা মৃতদেহ এখানে তাকে মানে তার দেহ জ্বলছে, তার পাশে মানে 1 ফিট পাশে বসে শট দিতে হয়েছে, বরফে হাঁটতে হয়েছে, মরুভূমিতে হাঁটতে হয়েছে। সো মানে মানে এখন মনে হয় যে কী করে করলাম, এবং তারপরে ওই মেকআপ যেটা 1.5 ঘন্টা করে মেকআপ করতে হতো প্রত্যেক দিন, এবং এক এক দিনে শুধু যে সন্ন্যাসীর রোল সারাদিন করলাম তা নয়, এরকম হয়েছে রাজার রোল করেছি, আবার সন্ন্যাসীর করেছি, করে আবার যখন রাজা ফিরে আসে আমার অনেকগুলো স্টেজ আছে, যখন তার বয়স হয়েছে সেটার রোল, মানে একদিনে 3টে রোলও করেছি, মানে 3টে পোর্শন শ্যুট করতে হয়েছে লোকেশন ওয়াইজ। তো এখন ভাবি যে কী করে করলাম ওটা, মানে এখন যে বলছি এত অনায়াসে, তখন তখনও অনায়াসেই হয়েছিল, কিন্তু কী করে হয়েছিল মানে ইট ইস নট পসিবল, ফিজিক্যালি নট পসিবল, বাট উই ডিড ইট। আমার মনে হয় ইটস আ টিম ওয়ার্ক, শুধু আমি কেন, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় আজকে দ্যাট ইয়েস, এই যে এত দাবি দিয়ে বলছি যে আমার জীবনে আমার ক্যারিয়ারে সব থেকে চ্যালেঞ্জিং রোল এবং
ভেরি কনফিডেন্ট। আমি প্রথমবার নিজেকে খুব কনফিডেন্ট মনে হচ্ছে অ্যাজ অ্যান অ্যাক্টর, যে না যেটা করেছি বোধহয় ভালোই করেছি। তো তুমি তো নিজের সিনেমা দেখো না, এটা কি কোন সিনেমা রিলিজ করেছে একদম, এটা এটাও দেখবে না? এখন অব্দি দেখা হয়ে ওঠেনি, প্রিমিয়ারে বাইরে দাঁড়িয়েছিলাম। ইউজুয়ালি প্রত্যেক প্রিমিয়ারে বাইরে দাঁড়িয়ে একটু গিয়ে দেখি আবার বাইরে চলে আসি। এই নয় যে আমার নিজেকে দেখতে ভালো লাগে না, দেখি আমি কিছু কিছু ছবি দেখেছি প্রিমিয়ারে দেখতে হয় বলে, বাট আই লাভ টু ওয়াচ টম অ্যান্ড জেরি, আই লাভ টু ওয়াচ ইউনো আমার আমার মেয়েদের সাথে বসে দেখি, আই লাভ ওয়াচিং কার্টুনস, আই লাভ ওয়াচিং ফান ফিল্মস। আমার গোবিন্দার ছবি দেখতে ভালো লাগে, এখনও ভালো লাগে। আর আমার যে প্রচণ্ড ছবি দেখতে ভালো লাগে তা নয়, আমি অভিনয় করতে ভালোবাসি। দেখার পোর্শনটা তো যাদের দায়িত্ব তারা দেখছেন, তারা ভালোবাসছেনও, দেখা যাক এইভাবে কদিন কাটানো যায়। এই যে তুমি বারবার বলছো, এর আগের ইন্টারভিউতে বলছিলে এটা মানে ফিজিক্যালি চ্যালেঞ্জিং প্রচন্ড ক্যারেক্টারটা, এবং এর আগে উমা ছিল মেন্টালি চ্যালেঞ্জিং, মানে তোমাকে সৃজিতা চ্যালেঞ্জের মধ্যে ফেলেই যাচ্ছে, রাইট? হ্যাঁ, মানে যখন রাজ কাহিনীতে কবিরের রোলটা দিয়েছিলাম, মানে এটা এটা আমি এটা কি করে আমি করতে পারি, তো তুই কর তুই পারবি। সো হি পুশড মি অ্যান্ড আমি দেখলাম যে না আমি করতে পারলাম, এবং দর্শকের অসম্ভব ভালো লাগলো যে আমাকে দিয়ে একটা ভিলেন, এবং এরকম একটা ভিলেন যে চিন্তাভাবনাই করেন এবং যা ইচ্ছে করতে পারে, যেভাবে ইচ্ছে খুন করতে পারে। তারপরে আবার জুলফিকারে একটা 55 বছরের বুড়ো, সে পান খায়, তার একটা ভুড়ি আছে, সে অদ্ভুতভাবে কথা বলে, তার মুখে বসন্তের দাগ, তো সেটা করলাম, তখন ভাবলাম যে ওটা পারবো, ওটাও হয়ে গেল। সো হি হ্যাজ অলওয়েজ পুশ মি অ্যাজ অ্যান অ্যাক্টর। এবং আমার মনে হয় প্রত্যেক মানুষেরই না নিজের জানা উচিত যে তার লিমিটেশনটা কোথায়, কতটা সে নিজেকে পুশ করতে পারে। আমরা অর্ধেক অর্ধেক মানে আমি বলবো অ্যাজ এ হিউম্যান বিং, আমরা অর্ধেক সময় নিজেদের পুশ করি না টু নো যে আমরা এটা পারবো কি পারবো না। আগে থেকে আমরা ডিসাইড করে নিই যে না এটা আমার দ্বারা হবে না, ওইটা আমার দ্বারা হবে, কে জানে ওইটাও হবে এটাও তো হতে পারে। সো ইফ ইউ টিল ইউ পুশ ইউর সেলফ, টিল সামওয়ান পুশেস ইউ, না তুই পারবি, তুই কর চেষ্টা কর, হবে। আমার মনে হয় মানুষের পক্ষে সব সম্ভব। ফার্স্ট একটা ক্যানভাসের রোল, মানে একটা রাজা, সে রাজকীয় হচ্ছে, নিজের তার দম্ভ আছে, সে মানুষের জন্যও করে, তার নিজের একটা গ্রে সাইড আছে। সেখান থেকে একটা সন্ন্যাসী, তার মাঝখানে পোর্শন তার শরীর খারাপ, সে আস্তে আস্তে ভেঙে পড়ছে, উঠতে সে আর বাঁচবে না, সেরকম একটা, সেখান থেকে সন্ন্যাসী হয়ে গেল। তারপরে আবার সে ফিরে এলো, তার যখন স্মৃতি ফিরে এলো, আবার সে ফিরে এলো, আবার সে লড়লো একটা একটা তার তার এস্টেট ফিরে পাওয়ার জন্য, যেদিনকে জিতলো তার পরের দিন মরে গেল। এরকম একটা ক্যারেক্টার মানে আমার মনে হয় না মানে লাইফে কটা লোক পায়। প্রতারণা করে স্থাবর অস্থাবর সম্পত্তি দখল করা যায়, রাজ রক্ত না, আমি চাই না এস্টেট। এসো হে পরম তর সুন্দর, এসো হে। ভাবছিলাম তখন, দেখছিলাম যে রাজা আগে রাজা ছিলেন, তারপর আর কি তিনি পড়লেন, তারপরে আবার হয়তো ফিরে পাচ্ছেন, সেটা খুব সাময়িক। তোমাকে যদি আমরা দেখি, তোমারও একটা সময় অপেক্ষা একটা দাড়িয়ে থাকে, এবং উল্টোটা বোধ হয় রাজার সাথে তোমার জীবনটা তো উল্টো, আগে অপেক্ষা আগে দাঁড়িয়ে থাকা, তারপর রাজার মতো আর কি এখন যে জায়গাটা তুমি আছো। আমি এটা ট্রাস্ট মি, আমি না এগুলো নিয়ে ভাবি না। আমি আমি তখনও কাজ করতে গিয়ে যেরকম, হ্যাঁ তখন হয়তো আমি এত না ভেবে কাজ করতাম, এখন হয়তো ক্যারেক্টার নিয়ে যেরকম ভাবি বাই করে, আগে না ভেবে করতাম, কিন্তু এনজয়মেন্টটা তখনও ছিল, এখনও আছে, মনে হয় ভবিষ্যতেও থাকবে। আমি যদি ভাবতে শুরু করি না এটা এখন আমি নাম্বার 1, আমি এখন বেস্ট অভিনেতা ইন্ডাস্ট্রির, আমি এখন নিজেকে যদি বলতে শুরু করি তাহলে হয়ে গেল আমার সেদিনকে শেষ। এবং আমি বিশ্বাস করি না যে আমি 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 খুব ভালো কাজ করি বা আমি গিয়ে, আমার মনে হয় প্রত্যেকটা আমার কম্পিটিশন ইজ উইথ মি, মানে আমি আগের ছবিতে যেভাবে পাঠ করেছি তার থেকে একটু বেটার করব, পরের ছবিতে চেষ্টা করব, এবং সেই ছবিটা থেকে তার পরের ছবিতে আবার নিজেকে পুশ করার চেষ্টা করবো। সো আই থিঙ্ক দ্যাটস দ্য ওয়ে আই হ্যাভ লিভড মাই লাইফ, আই হ্যাভ নেভার থট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। আমার কাছে কিন্তু রাইট নাও অ্যাজ উই স্পিক, আমার কাছে এক যে ছিল রাজা কিন্তু এবার পাস্ট হয়ে গেছে। আমার নেক্সট দায়িত্ব হচ্ছে পরের যে ছবিটা করবো সেটা আরও মন দিয়ে করতে হবে। এক যে ছিল রাজাতে যেটুকুনি আমার লোকে প্রশংসা করছে সেটার থেকে বেরিয়ে এসে আমাকে ওই কাজটায় মন দিয়ে ওইটাকে এক যে ছিল রাজার থেকে বেটার করতে হবে। সো দ্যাটস দ্য ওয়ে আই হ্যাভ লিভড মাই লাইফ। যখন কিছু ছিল না তখনও তাই করতাম, যখন লোকে আমাকে আনলাকি অ্যাক্টর বলতো তখনও করেছি, তখনও এনজয় করে কাজ করেছি। তারপরে যখন একটু ভালো ফেজ হলাম, যখন ঋতুদার সাথে কাজ করতে শুরু করলাম, আমি অভিনয়টা বুঝতে শুরু করলাম, ঋতুদা রীতিমতো হাতে ধরে আমাকে অভিনয় শিখিয়েছে,
ঋতুদা চলে গেল, আমি ভাবলাম যে আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেল। তারপর সৃজিত এলো আমাকে, আমি রীতিমতো একটা শেলে ঢুকে গেছিলাম। সৃজিত রীতিমতো ওই শেল ভেঙে আমাকে বার করে নিয়ে এসে আবার আমাকে একটা জীবন দিল, এবং আজকে আই এম হিয়ার। টুমরো একটা আমার পরের ছবি যদি না চলে, নো ওয়ান উইল ইভেন আস্ক, ইউ উইল নট ইভেন আস্ক মি যে যিশু তোমার একটা ইন্টারভিউ নেবো, বলবে না তুমি। এবং দ্যাটস দ্যাটস লাইফ, এবং এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদের সবাইকে। একটা দিন থাকবে যেদিনকে আমি কিছুই করতে পারবো না, আমাকে আমাকে ডিরেক্টর আর কাস্ট করবে না, আমি জানি একটা দিনে আসবে, আগেও এসছে, এখন হয়তো নয়, ভবিষ্যতে আসবে না কে কে জানে। সো আই কান্ট থিঙ্ক অ্যাবাউট মাই পাস্ট, আই কান্ট থিঙ্ক অ্যাবাউট মাই ফিউচার, আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট রাইট নাও, আই এম গিভিং ইউ অ্যান ইন্টারভিউ উইচ ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর মি। তুমি যখন বলছিলে আমি অবাক শুনছিলাম, মানে এই যে খারাপ সময়টায় তুমি খারাপ সময়টায় বেশিক্ষণ থাকো না মেন্টালি। আমি আমি তখন জানতাম না সেটা খারাপ সময়, আমি জানতাম না সেটা খারাপ সময়। তো এখন যখন ফিরে দেখি, হ্যাঁ তাহলে এটা ভালো সময়, তাহলে সেটাই খারাপ সময় ছিল, বাট আই এনজয়। আমার কাছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে, আমি যদি লেট করে আসতাম তোমার কাছে এখানে, আমি বলতাম সরি আমার লেট হয়ে গেছে, ভেরি সরি, আমি কিন্তু এসে অ্যাকচুয়ালি বলবো থ্যাংক ইউ সো মাচ দ্যাট ইউ ওয়েটেড ফর মি, দ্যাটস আ পজিটিভ থিং। আমি সরি বললাম না, আমি তোমাকে থ্যাংক ইউ জানালাম যে তুমি আমার জন্য ওয়েট করেছো। সো দ্যাটস দ্য ইটস আ ফ্লিপ সাইড, মানে এটা পজিটিভ, দ্যাটস পজিটিভ না, তুমি বলবে না ইটস ওকে, ইটস ওকে। মানে জীবনের প্রত্যেকটা জিনিসের যেন আমি এখান থেকে দেখছি, তুমি ওখান থেকে ডিফারেন্ট জিনিস দেখছো, দেখার উপর নির্ভর করে তুমি কিভাবে দেখতে চাও। এবং জীবন তাই, মানে জীবনকে আমার আমার কাছে সেটা খারাপ হতে পারে, অন্য মানুষের কাছে সেটা খুব ভালো হতেই পারে। সো ইউ হ্যাভ টু এনজয় এভরি মোমেন্ট, ইউ হ্যাভ টু স্টে হ্যাপি, ইউ হ্যাভ টু স্টে পজিটিভ। এবং আমি দেখেছি পজিটিভ থাকলে ইউ উইল এনজয় এভরি মোমেন্ট অফ ইউর লাইফ, and that's what it matters. আমরা ছবিতে যদি রাজার ক্ষেত্রে দেখি, একজনই দাঁড়িয়ে ছিলেন তার বোন যতটুকু আমি জানি, এক্ষেত্রে তোমার জীবনে মানুষগুলো কে কে? অবশ্যই নীলাঞ্জনা দিত আছে, নীলাঞ্জনা আছে, ঋতুদা আছে, আমার ক্যারিয়ারের প্রথম দিকে দেবাংশুদা আছেন, আমার মা মানে ছিলেন, ইনফ্যাক্ট মা বাবা দুজনেই ছিলেন, আমার দিদি আছেন, এখন আমার দুই মেয়ে রয়েছে। সো আই দে হ্যাভ অল অফ দ্যাম লাভস মি সো মাচ, মানে যারা নেই এখন তারাও আমি বিশ্বাস করি তারা আমার আশেপাশে নিশ্চয়ই কোথাও আছে, বাবা মা ঋতুদা দেবাংশুদা এরা সবাই আশেপাশে আছেন, দ্যাটস দ্য রিজন আই এম হিয়ার, হোয়াট এভার আই এম ডুইং, অ্যান্ড আই বিলিভ ইন দ্যাট। সো তো সারা কি বলছে বাবাকে এইভাবে দেখে? সারা ওয়ান্ট টু সি দ্য ফিল্ম, আমি বললাম তুই আমার সাথে বসে দেখিস, তুই আলাদা দেখতে পারিস, ছোটোটা অবভিয়াসলি গান ওয়াচ দ্য ফিল্ম রাইট নাও, ইটস টু স্মল, বাট আই এম শিওর সারা she is very mature, so I am sure she will understand what I have done, and hopefully she will love the film. তো সারা যে ম্যাচিওর সেটা তো আমরা আগের ইন্টারভিউতে বুঝেছি, কিন্তু এই ম্যাচিউরিটি কি তোমার সারার থেকে এসেছে না সারার তোমার থেকে এসেছে, কোনটা? আমার সারার থেকে এসেছে, সারা ওয়াজ অলওয়েজ ম্যাচিওর দ্যান মি, আই এম নট ম্যাচিওর এট অল, মানে আমার আমার অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু অলসো, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যাচিওর, আমার মনে হয় জীবনে সব কিছু জানা সব কিছু দেখার দরকার হয় না, তাহলে সাসপেন্সটা বা জানার এই এই অবাক জিনিসটা জীবন থেকে যদি চলে যায়, অবাক হওয়ার জায়গাটা যদি চলে যায় জীবন থেকে, তাহলে জীবনের মানেটা বদলে যাবে, এবং শুধু বদলে যাবে না, জীবনে বেঁচে থাকার আর কোনো তাগিদটা থাকবে না, সবই যদি জেনে যায়, সবই যদি যদি পুরোটাই হয়ে গেল থাক, পরের জন্য কিছু কেন, সবটাই থাক না, সবটাই থাক, যখন যেভাবে আসবে সেভাবে নেব। অবশ্যই। তো যিশুদা, এই যে তুমি বলছিলে কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় এত কঠিনভাবে শ্যুট করতে হয়েছে, এবং যেটা সবচেয়ে বড় কথা যে অর্ধনগ্ন অবস্থায় প্রায়, এবং সেই জায়গাগুলো শ্যুট করার সময়, ওইভাবে শুটিং করার সময় ক্যামেরার সামনে প্রথম যখন আসতো, তখন কি কোনো সময় মনে হয়েছে যে পারছি না এবার ছেড়ে দিই? আমার আমার এক ওই 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 সন্ন্যাসীর বেশে আমার প্রথম দিন শুটিং করতে গিয়ে আমার একটু অসুবিধা হয়েছিল, আই ওয়াজ ফিলিং এম্বারাসড, কারণ একটা মিউজিয়ামে শ্যুট করছিলাম এবং কর্তৃপক্ষরা বলেছিল যে আমরা মিউজিয়ামটা বন্ধ করতে পারবো না, আমরা কর্ডন অফ করে দেবো যেখানটা আমরা শ্যুট করছিলাম। আমি যখন যাই দেখি যে ক্যামেরার পিছনে প্রায় 150-200 লোক, তারা মিউজিয়াম দেখছে, এবং আমার ক্যামেরার সামনে ওখানকার লোকাল মুর্শিদাবাদে হয়েছিল, ওটা মুর্শিদাবাদের লোকাল থিয়েটার, অনেক অনেক অ্যাক্টার্সরা ওখানে রয়েছে, থিঙ্কিং এই শর্টটা আমি দেবো কী করে, ওয়াজ ফিলিং ভেরি এম্বারাসড। এবং আমি তখন নিজেকে বললাম যিশু যেন এই রোলটা কেউ পায় না, এবং আইদার মেক ইট অর ব্রেক ইট, মানে এই মানে মাঝামাঝি কিছু হবে না এখানে। ওই শটটা দেওয়ার পর মানে শটটা দিলাম নিজেকে বলে, কথা বললাম, একা বসেছিলাম কিছুক্ষণ, যখন শটটা দিয়ে দিলাম তখন বললাম না প্রবলি এটা করতেই তো এসেছি, অভিনয়টাই তো করতে এসেছি,
হু কেয়ার্স লোকে কী ভাবছে না ভাবছে, প্লাস তারপর থেকে আর আর ওটা নিয়ে ভাবিনি। মানে নৈহাটিতে ঘাটে বসে শর্ট দিচ্ছি, পেছনে প্রায় 1,500 লোক, অ্যান্ড আই এম সিটিং দেয়ার, আই ওয়েন্ট অ্যান্ড স্যাট কমফোর্টেবলি গেভ মাই শর্ট, আবার ওখান থেকে উঠে চলে গেলাম। সো আমি যদি ভাবতে শুরু করি যে আমাকে নিয়ে কি লোকে বলবে, তাহলে তো জীবনে কিছু করতেই পারবো না, কিছুই করতে পারবো না। যদি লোকের হ্যাঁ নাতে আমার জীবন চলে, তাহলে তো আর বেঁচে থাকারই কোনো মানে নেই। তাহলে তো আজকে যিশু সেনগুপ্ত এখানে থাকতো না যদি তুমি লোকের হ্যাঁ নাতে থেমে যেতে। হোপফুলি হয়তো আমি থাকতাম না। সেটাই তো যিশুদা, ওই মেকআপে তোমাকে চিনতে পেরেছিল এই যে এত লোক পেছনে? এর মধ্যে না, তখন লোকে বুঝতে পারত এটা যিশু না, না এটা নয়, এটা না। কারণ তখন আমার এই ছবিটার জন্য একটু মোটা হতে হয়েছিল, কারণ একটু মোটা ছিলাম তখন বেশ, মানে এখন যা দেখছি তার থেকে বেশ অনেকটাই মোটা ছিলাম ওই ছবিটার সময়। লোকে যখন ছবিটা দেখবে বুঝতেই পারবে। সো ওয়েট গেইন করেছেন, লোকে তখন বুঝতেও পারতো না যে এই না না গায়ে অনেক দাগ ফাগ আছে, এই নয় না না। তো সেটা একটা প্লাস পয়েন্ট ছিল, কিন্তু তারা না জানলো, আমি তো জানতাম আমি যিশু সেনগুপ্ত, এবং আমি তো দেখতাম তারা দেখছে আমার দিকে তাকে, তারা না বুঝলে কী হয়েছে আমি জানি যে আমি যিশু। তো সেখানে একটা ইয়ে হতো, মানে ইটস ওকে, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা পর্দায় কী দেখছি সেটা খুব ইম্পর্টেন্ট। সো সেটা মাথায় রেখেই পুরো কাজটা করেছি। তলে কোটি শশি সূর্য মরে লাজে মহারাজ একি সাজে। আর এই ওয়েট লুজ করলে কতদিনে? মানে এখন আমার একটা খুব সুন্দর ভাবে আমার দুটো অপারেশন হলো সার্জারির মধ্যে দিয়ে, এবং থ্যাঙ্কফুলি ভগবান যেটা আমায় দিয়েছিলেন, থ্যাঙ্কফুলি আমি ওয়েটটা লুজ করে গেলাম হসপিটাল থেকে। আমার বাই ডিফল্ট আমার অপারেশন গুলো হয়েছিল, গলব্লাডার স্টোন অপারেশন, আমার বাইলাকে স্টেন্ট বসেছিল, এবং আমার প্যানক্রিয়াটিস অ্যাটাক হয়েছিল, সবগুলোই বলে দিলাম আপনাদের। আমার এত কিছু হয়েছিল হঠাৎ করে, বাট ইয়েস আই ওয়েন্ট থ্রু আ লট অফ পেইন যখন এই এই ব্যথা ফ্যাথাগুলো উঠলো, বাট ইয়া ওটা পরে রোগা হয়ে গেল ফাট করে। সো বাট এখন আমি এক্সারসাইজ করতে পারছি না, আই এম নট অ্যালাউড টু, বাট এবার আস্তে আস্তে আবার বাড়ছে, ওই জন্য এটা থেকে বসে আছি। সো তো রাজামশাই এখন পুরো সুস্থ? তো রাজামশাই এখন পুরোপুরি সুস্থ, একদম আমি তখনও ছিলাম না, তুইও সুস্থ, নিজেকে ভাবতাম সুস্থই আছি, কিন্তু কিছু ইউ হ্যাভ টু গো থ্রু ফিউ সার্জারিজ উইচ ইউ ক্যান্ট অ্যাভয়েড, বাট দেন এগেইন ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আছে, তুমি শিকার করেছো হাতির পিঠে চড়ে, শিকার করেছো বাঘ, অনেক পশু পাখি এখানে দেখানো হয়েছে যখন তুমি রাজা ছিলে, সেই এক্সপিরিয়েন্সটা কেমন? মানে আমার এখানে এক্সপিরিয়েন্স যেটা ছিল যে মুর্শিদাবাদে আমার একটা হাতির সুরে পা দিয়ে দুটো কান ধরে ওঠার একটা সিকোয়েন্স আছে, এটা বললাম আপনাদের সবাইকে যারা যারা দেখেনি এখনো, এবং একটা সিন ছিল পুরো। এবং আমার সেদিনকে ফ্লাইট ধরার কথা মুর্শিদাবাদ থেকে ফিরে, সেদিনকে দুপুর দুটোও ছেড়ে দেবে সৃজিৎ, আমি ফ্লাইট ধরে বম্বে গিয়ে মণিকর্ণিকা শ্যুট করবো, এবং দ্য টাইম ওয়াজ রানিং, এবং সেই হাতিটা তার আগের দিন সারাদিন দৌড়েছে পাগলের মতন, শ্যুট করতে পারিনি আমরা। সেদিনকে সকালেও সে বেশ এদিক ওদিক করেছে, তার পেছনের পাটা চেন দিয়ে বাঁধা ছিল, এবং তাকে আমি অনেকক্ষণ তার আগে প্রচুর খাওয়ানোর চেষ্টা করেছি, সে খাচ্ছিল। তারপরে ওই ক্রেন দিয়ে করা, কারণ ওটা তো অভ্যেসের ব্যাপার, কারণ আমি জানি না কী করি। সো আমি বললাম যে ক্রেন ফিন করতে গেলে আগে ফ্লাইট ধরতে পারবো না, 7 ঘন্টা ড্রাইভ করে এসে আমাকে এয়ারপোর্ট থেকে ফ্লাইট ধরতে হবে। আমি বললাম যে মাহুত ছিল সে পারে, আমি তুমি দেখাবে কী করে করে, সে ফাট করে পা ফা দিয়ে কান ধরে উঠে পড়লো, নামাচ্ছে। আবার নামবো, কোন পাটা আগে দিচ্ছ? বল স্যার আপ ডান ইয়ে লাইনা পায়ে পায়ের উপর রেখে ও থোড়া পুশ করেগা, আপ উদর সে জাম করে উপর চলে যা না উসকো পকড় কে। আচ্ছা ঠিক আছে, একবার দুবার দেখালো, আলো লাস্ট এইবার ও দেখা দে ভাই, আবার এ দেখি স্যার ইয়ে নাইনা পায়ে দিয়ে ও ও শুরটা দিয়ে ও ঠেলছে, ঠেললে ওই কানটা ধরা, ঠেললে ওইটা নিয়ে উঠে গিয়ে বসবে। আলাম ঠিক আছে সি চল ছোট, মানে আলাম হ্যাঁ ক্রেন ফ্রেন লাগবে না চল শুরু করে দি, দুটো ক্যামেরা সেট করে পারবি তো বাবু, আলাম দেখা যাক কী হয়। 4 বার শট দিয়েছি, 4 বার একবারে গিয়ে বসেছি, আমি জানি না আজ অব্দি তোমায় বলতে পারবো না ওটা কী করে হয়েছে,
আমি আজ অব্দি বলতে পারবো না কী করে হয়েছে। এবং শুধু তাই নয়, আমি জিন্সের প্যান্ট বা এমনি নর্মাল ট্র্যাক প্যান্ট বা শর্টস পরে উপরে উঠিনি, ধুতি পাঞ্জাবি পরে ওর ওপরে ওই সুরে পা দিয়ে চারবার চারবারই উঠে বসেছি। কী করে আজ অব্দি তুমি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, এবং তুমি যদি এখন বলো আরেকবার করে দেখো আমি পারবো না। প্রথমবার এবার কেটে ওপরের ডায়লগটা আমার নিল অবভিয়াসলি, কারণ আমিও ভাবিনি ও ভাবিনি যে আমি একবারে বসে যাব, যে উঠতে গিয়ে যদি ধুতি পুতি নিয়ে পেছনে গিয়ে পড়ি আর পেছনে পা দিয়ে যদি একবার মারে এলাকার বাইরে আমি নেই। সো বাট ইট হ্যাপেন্ড, সো দেয়ার আর দেয়ার আর লট অফ মোমেন্টস, মানে এখানে এই এতে -5 গিয়ে ভিজতে হয়েছে ওখানে, জাস্ট পান ধুতি সুতি ধুতি সুতির পাঞ্জাবি পরে -5, 1 মিটার দূরে কাউকে দেখা যাচ্ছে না, সেই অবস্থায় রেন্ট মেশিনে ভিজছি, মানে তখন কিছুই কাজে দিচ্ছে না, হিটার কাজে দিচ্ছে না, কিছু আগুন ফাগুন কিছুই কাজে দিচ্ছে না, আমার তো মরে যাওয়ার কথা, নিউমোনিয়া হয়ে মরে যাওয়ার কথা। বাট ডিডন্ট হ্যাপেন, আই থিঙ্ক, আই ডোন্ট নো, ভগবানের আশীর্বাদ ছিল, বাবা মার আশীর্বাদ ছিল, ঋতুদার আশীর্বাদ ছিল, এত সব ছিল, জাস্ট ডিড ইট। তুমি এতবার ঋতুদার কথা বলছো তাই ভাবছি, মানে মনে হচ্ছে যে কোথাও মনে হচ্ছে যে এই ছবিটা ঋতুদার পাশে বসে দেখলে বা ঋতুদাকে দেখাতে পারলে, ঋতুদা দেখবে ফর শিওর, আই এম শিওর 100% সব সময় তার হাত তোমার মাথাতে আছে, আমাদের মানে ইন্ডাস্ট্রির মাথাতে, মানে যে কজন আছে ইন্ডাস্ট্রির উপরে তার হাত সব সময় তাই না, বলা যায় শুধু অলওয়েজ বাংলা ছবির জন্য ঋতুদা যা যা করেছে এবং বাংলা ছবিকে যেখানে ঋতুদা নিয়ে গেছে একটা মানে ইন্টারন্যাশনাল স্তরে যে নিয়ে গেছে, ঋতুদার প্রচুর হাত আছে অবভিয়াসলি, সো আই এম শিওর। এবং আমি আমার পার্সোনালি আমার আমার অভিনয়ের যেটুকুনি আমি আজকে করছি আমার প্রায় পুরো ক্রেডিট ঋতুদাকে দেবো, যে আমাকে অ্যাকচুয়ালি ধরিয়ে দেওয়া যে কোথায় আমার ভুল হয়েছিল এবং কী করে ভাবতে হয় একটা ক্যারেক্টারকে এবং অনেক মানুষকে ভুল প্রমাণিত করা, হ্যাঁ আনলাকি থেকে লাকি করে দেওয়াটা, এবং যে মানুষগুলো আমার আনলাকি বলতে তাদের সাথে সবথেকে বেশি কাজ করছি তাদের সঙ্গে করছি, এবং অ্যান্ড আই লাভ দ্যাট। এবং তখনও মনে হতো যে হয়তো তাদের জন্যই আজকে এখানে, আজকে যখন তাদের সাথে কাজ করি তখন মনে হয় যে বাহ এটাই তো চেয়েছিলাম। So, thanks to all of them, thanks to every, each and every person who never believed in me, and thanks to everyone who is believing in me. Korba, ami jani je ritudar kotha uthle tomar mon bhari hoye jay. Last ektu halka korar chesta korbo, seta hocche je tumi bolo kon ta korbe. Ami dhoro charjon rajar naam bollam, tader naam onujayi tomay charjon obhinetar naam bolte hobe, ar naki tumi charjon mane ami bolbo dhoro obhinetader naam, tumi bolbe rajar naam. না তুমি দুটোই বলে দাও, আমি বলছি যে কোনটা বলবো। আচ্ছা অভিনেতাগুলো নামাই দিই, চলো। আচ্ছা ঠিক আছে চলো, ফার্স্টে এখান থেকে শুরু করি, হীরক রাজা যদি বলা হয় আমাদের, হীরক রাজার দেশে হীরক রাজা, অনির্বাণ দা যিনি একেন বাবু করছেন। আচ্ছা কেন, এমনি মানে লুক, লুক ওয়াইজ না? আচ্ছা আচ্ছা লুক ওয়াইজ। আচ্ছা যদি বলা হয় ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব জিত, হ্যাঁ মনে হয়। আচ্ছা আর শাহজাহান, আবির, আর লাস্ট অশোক, মুম্বালা। আর তুমি? আমি তো অলরেডি হয়ে গেছি, আমি তো এমনি রাইট ভুল হলো, হ্যাঁ সেটা এক এক না দু দুটো রাজা সুতরাং নিজের নাম কেন বলবো। আর একজন ছিল রাজা সুহিত মুখার্জির ছবি রিলিজ করেছে, যারা এখনো অব্দি দেখে ওঠেননি, অনেকেই দেখে ওঠেননি, প্লিজ হলে গিয়ে দেখুন। এবং আমার 20 বছরের ক্যারিয়ারে এতটা খেটে কোনোদিন কোনো ছবি করিনি, এবং আমি খুব কনফিডেন্ট যে আমি ভালো করেছি, সো প্লিজ গিয়ে ছবিটা দেখুন। আমি এর আগে এত কনফিডেন্টলি কোনো ছবি দেখতে আপনাদের কোনোদিন বলিনি, সো প্লিজ ছবিটা গিয়ে দেখুন, কারণ খুব খেটে ছবিটা করেছি, শুধু আমি নই পুরো ইউনিট। এবং অসাধারণ সব অভিনেতারা কাজ করেছেন, অঞ্জন দত্ত, অপর্ণা সেন, রুদ্র, অনির্বাণ, জয়া, রাজনন্দিনী প্রথম ছবি, শ্রীনন্দা, আরও সবাই মানে যারা যারা কাজ করেছেন, যে একটা সিনও করেছে, দে হ্যাভ ডান ফ্যান্টাস্টিক, সো প্লিজ ছবিটা গিয়ে দেখুন। এবং সব থেকে বড় কথা, বাংলা ছবির পাশে থাকুন। আর বাকি বাংলা ছবির খবর দেখতে হলে জানতে হবে সিটি সিনেমা, সিটি টলিউড।